হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল জি মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটাতে দেখাবো কীভাবে শর্ট কিলার বাড়িতে বসে তৈরি করা যায় যারা নতুন রিপেয়ারিং শিখছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তার জন্য কী করবো জিও যদি কোনো পুরোনো ব্যাটারি থাকে জিও ব্যাটারি নিয়ে নেব ব্যাটারি নেওয়ার পর ব্যাটারির ওপরে যে কভারটা থাকে ব্যাটারি প্যানেলটা ব্যাটারি প্যানেলটা খুলে দেবো খুলে দিয়ে একটি তার জোগাড় করবো দিয়ে তারটি গেসটা খুব মোটা হবে মোটা গেছে তার জোগাড় করবো জোগাড় করে দুদিকটা কেটে দেবো তারটিকে মাঝে মাঝে কেটে দুটো করে নেবো দুটো কেটে নেওয়ার পর দুদিকটা ভালো করে ছুলে বার করে নেবো তামাগুলো যে শেটগুলো ফুল শর্ট থাকে অথচ শর্ট ডেট করা যায় না কোথা থেকে হচ্ছে সেই শর্টগুলোকে খুব ইজি প্রসেসে একদম খুব সহজ উপায়ে বার করা যায় যে কোন জায়গা থেকে এই শটটি আসছে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যাটারির যে নেগেটিভ আর পজিটিভ দুটো পয়েন্ট আছে ওই পয়েন্ট দুটোতে দুটো পয়েন্টে দুটো তার ছেড়ে দেবো এখানে যে স্টিল আছে স্টিলটা ঝাল ধরছে না রং দিয়ে তার জন্যে যে আমি যে ওই লিকুইডটা ব্যবহার করেছি তার জন্য এটা আমার শর্ট ভিডিও আছে লিকুইডটিকে আপনি কিনে নিতে পারেন ওই লিকুইডটা যে কোনো স্টিল যে কোনো জায়গায় ঝাল ঝাল ধরবে সোল্ডারিং করার জন্য করার জন্য এই পেস্টটা অবশ্যই ব্যবহার করবেন যে কোনো জায়গায় ইজি প্রসেসে সোল্ডিং হবে এরপর তার দুটিকে আমরা সিলেট টুপ দিয়ে ভালো করে জড়িয়ে নেব ডেটের সঙ্গে যাতে কোনো রকম টান না পিছিয়ে যায় তবে খেয়াল রাখবেন তার দর মুখ যেন কোনো কারণে একসঙ্গে না ঠেকে যায় একসঙ্গে ঠেকে গেলেই কোনো ফায়ারিং হবে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কাজটি করবেন খুব সাবধানে দুটো তার যদি কোনো কারণে একসঙ্গে থেকে যায় কী হতে পারে সেটা আপনাদের দেখাচ্ছি আগুন ধরে যারা সম্ভাবনা আছে খুব সাবধানে রাখবেন দুটো তার জন্য কোনো কারণে একশো না ঠেকে থাকে তাই ব্যাটারি দুদিকে তারগুলোকে সাবধানে রাখবেন আর কোনো একটি পয়েন্ট আপনি আপনারা সিলোটেপ বা মুড়ে রেখে দেবেন যাতে একশো না ঠেকে যায় যেটা পজিটিভ পয়েন্ট সেটা একটা মার্ক করে রেখে দিলাম সিলোটেপ দিয়ে যাতে বুঝতে পারা যায় এটা পজিটিভ পয়েন্ট এটি স্যামসাং এর একটি ডে সেট গুরু বারোশো ফুল শর্ট আছে এই শর্ট আজকে যেটা বানালাম এই শর্ট ক্লটটা দিয়েই চেক করবো যে সেটটিকে কীভাবে শর্ট রিমুভ করা যায় আজকে শর্ট ক্লিয়ারটা তৈরি করলাম এটা এই শর্ট ক্লারটা দিয়েই এই সেটটাকে বাগবাজে রিপেয়ারিং করবো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেগেটিভ পয়েন্টটা নেগেটিভে পজিটিভ পয়েন্টটা ব্যাটারি কানেক্টের পজিটিভ কানেক্টে ধরলাম ধরার পর চেক করবো যে কোন জায়গায় হিট হচ্ছে কিছুক্ষণ ধরার পর আমরা এবার কোনো একটা কমপ্লেন্স হিট হবে ওপরের দিকে যেটা আছে যে ক্যাপাসিটার বা রিস্টেন্সগুলো আছে ওইখানটায় হিট হচ্ছে ওই ক্যাপাসিটারগুলো আমরা রিমুভ করে দেব ওগুলো বিশেষ কিছু প্রয়োজন পড়ে না ওগুলোকে সম্পূর্ণভাবে ভেঙে দেবো ভেঙে দেওয়ার পরেও শর্ট চেক করবো সেটটি ফুল শর্ট থাকার জন্য পুরোপুরি ডেথ আছে ডান ভিডিওটি ভয় লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শর্ট ক্লিয়ার দিয়ে দেখা গেলো ওই ওই যে ক্যাপাসিটিটা আছে এটি হিট হচ্ছিলো এবার আমার সেটটাকে চালু করে দেখে নেব চালু হচ্ছে কি না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ